রাজধানী রায়ের মুক্তি সিনেমা হল দীর্ঘদিন ধরে সিনেমা প্রদর্শন বন্ধ এখানে এমন পরিস্থিতিতে পাইরেসি বইয়ের ছাপাখানা করে তা বিক্রি করছেন মানিক নামের একজন প্রকাশকদের তথ্য অনুযায়ী এর ছাপাখানায় অভিযান চালায় পুলিশ হুমান আহমেদ আবুল মনসুর আহমেদ সহ বিখ্যাত লেখকদের জনপ্রিয় ছাপানো বই পাওয়া যায় এখানে পাওয়া যায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইও প্রকাশকরা বলছেন নিম্নমানের কাগজে ছাপিয়ে বা ফটোকপি করে প্রচ্ছেদে বিক্রি করা হচ্ছে সব বই এতে শুধু কারকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি না পাঠকরাও প্রতারিত হচ্ছেন বইগুলো কিসে ছাপায় ছাপানোর পর এখানেই বা এই যেগুলো হচ্ছে সাপার মেশিন এখানেই বাইন্ডিং করে এখানেই কাটিং করে এখানেই সব কিছু করে পুরো বইটাকে এখান থেকে সে প্রিপেয়ার করে তারপর সে ডিস্ট্রিবিউট করে দেয় এখানে মিনিমাম দুইশো প্রকাশনের হেন কোনো প্রকাশনী নাই হেন কোনো জনপ্রিয় বই নাই যা সে নকল করে না সরকারি বই থেকে শুরু করে ক্লাস সিক্স সেভেন এইটের বই থেকে শুরু করে যে নকল করে তার নাম হচ্ছে মানিক আর পুলিশ বলছে কপিরাইট আইনে কারখানা মালিক মানিকের বিরুদ্ধে না হবে ব্যবস্থা প্রাথমিকভাবে বেশ কয়েকটি প্রকাশনীর পাইরেসি বই করা হয়েছে জব্দ কপিরাইট আইনে যেটা আছে সেটা হলো যে একজন প্রকাশকের বই আর একজন অনুমোদন ব্যতীত অনুমতি ব্যতীত সেটা নকল করা অপরাধ তো সেই আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা তাদের বিরুদ্ধে হবে প্রকাশকরা জানান দেশে প্রকাশনা শিল্পী সবচেয়ে বেশি নকলের কারবার লেখককে সম্মানে দিয়ে পাণ্ডুলিপি কেনার পর হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেও প্রকাশকরা খরচ উঠাতে পারছেন না এর প্রধান কারণ প্রকাশিত বইটির পাইরেসি কপি পাওয়া যায় কম দামে রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা